নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি, দই ইলিশ। খুবই অল্প সময়ে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি বাটির মধ্যে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নেব। এবার আমি মাছের মশলাটাও রেডি করে নেব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর কালো সর্ষের থেকে একটু কম পরিমাণে সাদা সর্ষে, 2 কাঁচা লঙ্কা আর 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এখন সব মশলা ভালো করে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের একটি টক দই। এখন এই দইটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে চামচ দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব। এবার আগে থেকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে টক দইটা দিয়ে মশলাটাও দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ, সামান্য পরিমাণে একটু নুন আর চিনি। এখন সমস্ত মশলা মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। এরপর মাছের মশলাটা দিয়ে ওই বাটিতেই 1/2 কাপ পরিমাণে জল দিয়ে মশলা ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে হতে দেব। তিন থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে 2 কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেব। মাছটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে মাছটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা, আজকে আমার এই দই ইলিশের রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।